স্পেনের উত্তরাঞ্চলে 100-এর বেশি দাবানলের বেশিরভাগই ইচ্ছাকৃতভাবে লাগানো দাবি স্পেন সরকারের। চলছে একাধিক তদন্ত। সপ্তাহব্যাপী ছড়িয়ে পড়া দাবানলে পড়ে যাচ্ছে গাছপালা, হাজার হাজার হেক্টর জমি। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে কাজ করছে শত শত দমকলকর্মী। আগুনের লেলিহান শিখায় পুড়ছে স্পেনের উত্তরাঞ্চল। আস্তুরিয়াস, ক্যান্টাব্রিয়া, ভ্যালেন্সিয়া অঞ্চলে ছড়িয়ে পড়েছে শতাধিক দাবানল, পুড়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আস্তুরিয়াস অঞ্চল। যে কোনো সময় আগুন লোকালয়ে প্রবেশের শঙ্কায় বিভিন্ন শহর থেকে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে প্রশাসন। অবশ্যই এগুলো ইচ্ছাকৃত আগুন, কেন তারা এসব করছে জানি না। পরিবেশ, লোকালয়ে মানুষের বসতির জন্যই পুরো ধ্বংসযজ্ঞ। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী, তবে শুষ্ক আবহাওয়ার জন্য হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারছি না। আবহাওয়া পূর্বাভাস পরিবর্তন হতে পারে, কিন্তু বৃষ্টি না হলে সত্যি সত্যি পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে। এক সপ্তাহের বেশি সময় ধরে ছড়িয়ে পড়া এসব দাবানলের পেছনে দুর্বৃত্তদের দায়ী করছে কর্তৃপক্ষ। এছাড়া জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধি, দক্ষিণ ইউরোপে শুষ্ক শীতকাল ও তীব্র বাতাসের কারণে চলতি বছর আরও দাবানল ছড়ানোর শঙ্কাও আছে। জোহরা চৌধুরী সেতু, ডিভিসি নিউজ ডেস্ক।